সকালে বৈঠা যদি জোরে গলায় কাশি দিয়ে দাঁড়ানো খালি হয়ে যাবো হাফ প্যান্ট পরে সব ওরা বুঝেন আমি মহিলাই যথেষ্ট ইনশাল্লাহ চা পাওয়া রাজনীতি ছাড়েন দেওয়া রাজনীতি করে অনেকে বলে শেখ হাসিনা আওয়ামী লীগের না শেখ হাসিনা আওয়ামী লীগের না উনি আর আওয়ামী লীগের না উনি আওয়ামী লীগের ছিলেন এক সময় শেখ হাসিনা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির জাতি স্বপ্ন ওই স্বপ্নকে মেরে ফেলে আমাদের স্বপ্নকে মেরে ফেলা হয়েছে আর শেখ হাসিনা হচ্ছেন এখন আমার আগামী দিনে বাচ্চাদের ভবিষ্যৎ এবং স্বপ্ন আমি যখন খারাপ লেগেছে ওরে পা দুই পুষে দিবে এরে পা দি আরে উদ্দাম উদ্দাম মৌলবী হ্যাঁ কি কয় যে চিপ পা পা দিয়া বলে ধরিলা কি মাটির সঙ্গে মিশে ফেলে আর আমার নামে দৃশ্য হ্যাঁ সকালে বৈঠা যদি জোরে গলায় কাশি দিয়ে নারায়ণগঞ্জ খালি হয়ে যাবো হাফ প্যান্ট পরে সব আবার একটা আছে ওই যে এটাকে বলে পলিটিক্যাল প্রস্টিটিউট একবার করছে আওয়ামী লীগ তারপরে করছে জাতীয় পার্টি তারপরে করছে বিএনপি এরপরে গেছে আবার জাতীয় পার্টি এরপরে আবার এখন আওয়ামী লীগ বিএনপি গেছে তাহলে কি আদর্শ বলতে কোনো কিছু নাই এটা আবার কয় শুনলাম আমি নাম কমু না নাম করলে ফ্যাক্টর হয়ে যায় আমি যার নাম কই সেই নেতা হয়ে যায় এটা কমু না নাম হ্যাঁ একসময় আমাদের সাথে ছিল তো এটা সেদিন বলছে কি পুলিশ ছাড়া রাস্তায় নামে আমি গত পরশুদিন বলছি নারায়ণগঞ্জ মিটিংয়ে ওটা ভিডিও এরা ছেড়ে দিছে এরা হ্যাঁ আমি বলছি পুলিশও তোকে দিয়ে দিলাম যা পুলিশও দিলাম যা 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 সব দিলাম এইবার কখন নামবি যদি গালাগালি বন্ধ না করেন যদি আমার বিরুদ্ধে গালি দেন আমার আপত্তি নেই আমাকে মারতে আসেন আমার আপত্তি নেই আমাকে ঢিল মারেন ক্যাসেলে মারেন বিরুড়ে মারেন শামসুবাইলে মারেন মাসুমে মারেন চেয়ারম্যানে মারেন আপত্তি নাই কিন্তু আমার মাতৃতুল্য শেখ হাসিনা আমার পবিত্র নেত্রী শেখ হাসিনা আমার জাতির পিতার বঙ্গবন্ধু যাকে আমরা বাঁচাতে পারি নাই যিনি এখন কবরে আছেন তাকে নিয়ে খারাপ গালি দিবা পুলিশ টুলিশ যাস শব্দ দিলাম কখন নামতে চাস আর কখন খেলতে চাস কম চব্বিশ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জের এই মাথা থেকে আরম্ভ করে ওই মাথা পর্যন্ত শেষ করে দিয়ে ঢাকায় যাব আগে খেলা খেলবো ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ পারবো না আমরা ওরা বুঝলেন আমি মহিলাই যথেষ্ট ইনশাআল্লাহ আমার মহিলা যারা আছে তারাই যথেষ্ট চিহ্ন তো নাই এগুলি সব শেখ হাসিনা শৈলী অনেকে বলে শেখ হাসিনা আওয়ামী লীগের না শেখ হাসিনা আওয়ামী লীগের না উনি আর আওয়ামী লীগের না উনি আওয়ামী লীগের ছিলেন এক সময় শেখ হাসিনা বঙ্গবন্ধু ছিলেন বাঙালির জাতি স্বপ্ন ওই স্বপ্নকে মেরে ফেলে আমাদের স্বপ্নকে মেরে ফেলা হয়েছে আর শেখ হাসিনা হচ্ছেন এখন আমার আগামী দিনে বাচ্চাদের ভবিষ্যৎ এবং স্বপ্ন এই স্বপ্নকে আমরা হারাতে চাই এই কারণে আমি কি হলাম না দ্যাট ইজ নট সাবজেক্ট সাবজেক্ট একটাই আমাদের বাংলাদেশকে বাঁচাতে হবে বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার দরকার কারণ শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ আমার ছাত্রলীগ যুবলীগ এই সাজু আছে সবাই বাদল সবাই খেপে গেল যে প্রোগ্রাম করি আমি না রাখো নারায়ণগঞ্জে তো আরও বড় বড় অনেক নেতা আছে প্রতিমন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী হ্যান ত্যান এই বড় বড় পদ পদ্ধতি আছে দেখি না কে কী করে দেখলাম না কিচ্ছু করে না দেখলাম নেত্রীকে তুলে গাড়ি দেয় তাও কিছু করে না দেখলাম বঙ্গবন্ধু না গাড়ি দেয় তাও কিছু করে না তাও কিছু করে না তখন চিন্তা করলাম সময় এখন ঘন্টা বাজানোর হয়ে গেছে সারা দেশে ঘন্টা বাজাবে নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব এই নারায়ণগঞ্জ দিয়েছে প্রতিটা আন্দোলনের নারায়ণগঞ্জ আমরা আমাদের সেই ঐতিহ্য ফিরে দিতে চাই আজকে এখানে দুই তিনজনের মুখ দেখতেছি না যদি দেখতাম তাহলে খুব খুশি হতাম চা পাওয়ার রাজনীতি ছাড়েন দেওয়ার রাজনীতি করেন চা পাওয়ার রাজনীতি ছাড়েন দেওয়ার রাজনীতি করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কত সভ্য দেখেন আমার কাছে খুব ভালো লাগছে কত সভ্যতা ব্রিটিশ প্রধানমন্ত্রী ওরা কয় ব্রিটেন বলে বিপক্ষে পাও গাইলা বৈশা আমার নেত্রীর লোকের কথা আমি শিখতে যাব আবার শিখার উপায় নাই হ্যাঁ বড় বড় পত্রিকায় বড় বড় আতেল্লা বাংলাদেশের কত কথা বলে আমি সেলফি তাই ধরতেই পারি না আমেরিকার রাষ্ট্রপতি আবার সেলফিও তুলে আমার আমেরিকার রাষ্ট্রপতি সেলফি তুলেছে আমার কাছে এটা সাবজেক্ট না ব্রিটেনের প্রধানমন্ত্রী পা গেলে কথা বলে সম্মান দিয়েছেন এটাও সাবজেক্ট না দুবাই কথা বলেছে সৌদি আরব কথা বলেছে সবাই বলেছে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ভারতের আমাদের অকৃত্রিম বন্ধু যারা আমাদের 1 কোটি লোককে আশ্রয় দিয়েছিল আমাদের স্বাধীনতার যুদ্ধে যাদের 30,000 সোলজার মারা গেছিল সেই ভারতের প্রধানমন্ত্রী যেভাবে তাকে সম্মানিত করেছেন সেটাও আমার ব্যাপার না ব্যাপার একটাই বাংলাদেশের জনগণ তাকে বিশ্বাস করেছে এবং বাংলাদেশের মানুষ তাদের ভরসা পায়